ভালো ফলন আর লাভ বেশি হওয়ায় গাজর চাষে ঝুঁকছেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চাষিরা। চলতি অর্থবছরে 950 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে প্রায় 38,000 টন। কম করে হলেও 65 কোটি টাকার গাজর বিক্রি হবে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। দাবি, দেশের চাহিদার প্রায় 40% মিটিয়ে থাকে সিঙ্গাইর উৎপাদিত গাজর। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। Antioxidant of flavonoid samriddha fresh premium tea ek cup e kapiye din manikganjer singair upazilar joymontop elakar gajor chashe ebar rokha protibarer moto ebaro pray 80 bighar moto jomite chash korechen gajor janan proti bighay utpadon hoyeche 5 theke 6 mon bikri kore labh hoyeche bighay 20 theke 25000 taka উপজেলার প্রায় 950 হেক্টর জমিতে গাজর চাষ করেছেন 11,200 চাষি। বাম্পার ফলন হলেও বাজারে দাম তেমন নেই, তাই লাভ কিছুটা কম হচ্ছে বলে জানালেন তারা। বিঘা প্রতি মোটামুটি সর্বস্ব খরচপাতি লইয়া আমাকে 60-65 করে খরচ ভাঙছে। খরচ ভাঙার পর এখন আমরা লেবার দিয়ে উঠাই দিয়েছি, এই গাড়ি ভাড়া দিয়ে দিয়েছি, কারণ বাজার আড়তদারি দিয়ে দিয়েছি। এই হিসেবে আমাকে যা কিছু আমাকে একটা বিঘায় বেচা কিনে আসে হইলো 90-85,000 টাকা। প্রতি বছর একই সঞ্চয় গাজরের বাজার ছিল, তার সিবার গাজরের দামটা কম থাকার কারণে প্রতি সঞ্চয় বিক্রি করি, তার সিবার লাভটা কম হইতেছে। কত জমিতে 10,000 লাভ হচ্ছে, কতটা 5,000 লস হয়েছে, কতটা 20,000 লাভ হইতেছে। খেত থেকে গাজর তুলে মাটিতে কাটা ড্রেনে খোলা বানিয়ে পানিতে ধুয়ে পরিষ্কার করেন শ্রমিকরা, বস্তাভর্তি করে তুলে দেন পাইকারদের হাতে। এখান থেকে দেশের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ে সিঙ্গাইরে উৎপাদিত গাজর। রাত 3টার সময় আইসি গাজর উঠে নইছে, আর এই ভাঙতেছি, ভাঙ্গা বস্তায় ভরবো, বস্তা ভরে গেলে আবার ট্রাকে করে নিয়ে যাবো এলাকায়, নিয়ে গেলে ধুমু। যে অনুযায়ী পরিশ্রমের কাজ সে অনুযায়ী কিন্তু আমরা বেতনটা পাই না। দেশে চাহিদার প্রায় 40% মিটিয়ে থাকে এখানকার উৎপাদিত গাজর। এর পরিমাণ আরও বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আধুনিক পদ্ধতিতে যদি গাজর চাষাবাদ করা হয়, তা যেটা হচ্ছে লাইনে এবং নির্দিষ্ট দূরত্বে যদি আমরা গাজর রোপণ করি, তাহলে আমাদের বীজের যে পরিমাণটা সেটা অর্ধেকে নেমে আসবে এবং গাজর উৎপাদন প্রায় প্রতি বিঘাতে 30-40 মন বৃদ্ধি পাবে। চলতি অর্থবছরে সিঙ্গাইর উপজেলায় গাজর উৎপাদন হয়েছে প্রায় 38,000 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।